বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় প্রধান ও তার স্বামীর কুশপুত্তলিকা দাহ ও মৎস্যমুখী শ্রাদ্ধ অনুষ্ঠান করলেন বিজেপি কর্মীরা। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঠানপাড়া এলাকায়। প্রসঙ্গত, গত 9 জুলাই দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমীলা রায় বর্মন ও এক পঞ্চায়েত সদস্য জয় গোবিন্দ বর্মন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা কার্যালয়ে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদিন বিজেপির কর্মীরা প্রতিবাদ জানিয়ে প্রধান ও তার স্বামীর কুশপুত্তলিকায় জুতোর মালা পরিয়ে দাহ করেন। পাশাপাশি শেষে প্রধান ও তার স্বামীর মৎস্যমুখী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন বিজেপির হলদিবাড়ি দক্ষিণ মণ্ডলের সভাপতি প্রসন্ন কুমার রায়, বিজেপির হলদিবাড়ি দক্ষিণ মণ্ডলের প্রাক্তন সভাপতি অপূর্ব কুমার রায়, বিজেপির হলদিবাড়ি শহর মণ্ডলের সভাপতি প্রদীপ সরকার সহ সভাপতি দিলীপ পল্লিক প্রমুখ। এ বিষয়ে বিজেপির দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের 153 বুথের বুথ সভাপতি সীতু বর্মন জানান, এই বুথের জনগণের মধ্যে একটা আক্ষেপ তৈরি হয়েছিল, তাই তারা সকলে মিলে সিদ্ধান্ত নেয় এই বুথের প্রধান প্রমীলা রায় বর্মন ও তার স্বামী কৃষ্ণ বর্মনের কুশপুত্তলিকা দাহ ও মৎস্যমুখী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী দিনে যাতে এভাবে কোনো পঞ্চায়েত সদস্য ও প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধি এমন কাজ না করে তাহলে তার এই রকম পরিণতি হবে। এ বিষয়ে বিজেপির হলদিবাড়ি শহর মণ্ডলের সভাপতি প্রদীপ সরকার জানান, দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের 153 বুথ থেকে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে ভোটে জিতে প্রমীলা রায় বর্মন প্রধান হয়েছেন। কয়েকদিন আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এরপর এই বুথের ভোটাররা এক নজিরবিহীন সিদ্ধান্ত নেয় যে প্রধান ও তার স্বামীর কুশপুত্তলিকা দাহ ও মৎস্যমুখী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী দিনে যাতে এরকমের ব্যক্তি জনপ্রতিনিধি ও প্রধান হতে না পারে তাই এই সিদ্ধান্ত এই বুথের কর্মীদের। আজকের এই যে কার্যকলাপে পরিণত হয়েছি, আমরা এখানকার জনসাধারণের যে একটা আক্ষেপ তৈরি হয়েছিল, জনসাধারণ যে কষ্ট করে পঞ্চায়েত থেকে প্রধান বানিয়েছিল, আজকে সেই পঞ্চায়েত প্রধান হওয়ার পরেও যে টিএমসিতে চলে গেছিলো, আজকে জনসাধারণকে কান দিয়ে কষ্ট দিয়ে যে একটা কার্যকলাপে সৃষ্টি করেছিল, আজকে সবার মনের মধ্যে দুঃখ দিয়েছিল, তাদের মনে আনন্দ ছিল যে আমরা বিগত দিনে যে আমাদের বিজেপির কোনো পঞ্চায়েত বা প্রধান হয়েছিল না, আজকে বহুত কষ্টে তারা পঞ্চায়েত থেকে প্রধান বানিয়েছে। আজকে পঞ্চায়েত প্রধান হওয়ার পরেও তারা তিনি যে এই কার্যকলাপ করলো টিএমসিতে গেল, এটার স্বরূপ আজকে তার শ্রাদ্ধ। শ্রাদ্ধ মৎস্যমুখী থেকে দইচিরা, আজকে এই যে আন্দোলন রাজনৈতিক একটা আন্দোলন, আগামী দিনে যেন এইরকম এরকম কোনো পঞ্চায়েত বা প্রধান জনপ্রতিনিধি এরকম কাজ না করে। আজকে আজকের এই দৃশ্যটা দেখেই আগামী দিনের জনপ্রতিনিধিরা ভাববে যে এরকম কাজ করলে এই রকমই সাজা পেতে হয়। মানে এইটাই বার্তা দিতে যাচ্ছেন যে দল বদল করছে যে নেতারা, তাদেরকে মূলত বার্তা দিতে যাচ্ছে? তাই আমরা সেটাই বার্তা দিতে চাই, আগামী দিনে যেন কোনো জনপ্রতিনিধি এরকম কার্যক্রম না করে, আর সেরকম কার্যকলাপ করলে তার পরিণতি এটাই হবে। আপনার নাম? আমার নাম সীতু বর্মন, আমি প্রধানের বুথের বুথ সভাপতি। এখানে এসছি এই দক্ষিণ বড় হলদিবাড়ির 153 নম্বর বুথে বুথ সভাপতি এবং দক্ষিণ বড় হলদিবাড়ির যারা মেম্বার আছে আমাদের ভারতীয় জনতা পার্টি, তারা আমাদের ইনভাইট করেছে। কি কারণে ইনভাইট করেছে? এখানে নাকি ওই মৎস্যমুখীর অনুষ্ঠান আছে। কিসের মৎস্যমুখী? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম এটা আমিও যে কিসের মৎস্যমুখী, বললো যে এখানে যে প্রধান হয়েছিল গত পঞ্চায়েত নির্বাচনে, সেই প্রধানকে যারা এই বুথে এবং এই দক্ষিণ বড় অঞ্চলে যারা ভোট দিয়ে জিতিয়েছে, জিতিয়ে ভোট দিয়ে রাতকে দিন দিন রাত একসঙ্গে পরিশ্রম করে তাকে প্রধান বানিয়েছে, তাদের আঘাত দিয়ে দল ত্যাগ করেছে। এই দল ত্যাগ করেছে বলে দলীয়ভাবে আন্দোলনের মাধ্যমে, এটা একটা নজিরবিহীন আন্দোলন বলতেই পারেন, আন্দোলনের মাধ্যমে তার পুষ্যপুতুল দাহ করে একরকম মৎস্যমুখীর অনুষ্ঠান করেছে। মানে এটা এই জন্যই করেছে, আগামী দিনে কোনো জনপ্রতিনিধি যাতে যারা ভোট দিয়ে জিতায় দিন রাত এক করে তাদের কাছে যাতে ধোকা দিয়ে নিজের সিদ্ধান্তে, ভোট তো তার নিজের ভোটে হয়নি, একার ভোটে হয়নি, এই বুথের সকল ভোটার এবং এই দক্ষিণ বড় অঞ্চলে যতগুলো পঞ্চায়েত হয়েছে তাদের ভোটে সে প্রধান হয়েছে, তাদেরকে না জানিয়ে নিজে নিজে একা একা সিদ্ধান্ত নিয়েছে, সেই জন্য একটা আন্দোলনের মধ্য দিয়ে ওনারা যে পুষ্পপুতুল দাহ করেছে এটাই এসে দেখলাম। এখানে ওই সেই উপলক্ষে এখানে মৎস্যমুখীর আয়োজন করেছে, এখানে প্রচুর লোক এসে দেখলাম। ওরকম শ্রাদ্ধ অনুষ্ঠান করেছে?
শ্রাদ্ধর অনুষ্ঠান দেখিনি, শ্রাদ্ধ অ্যাকচুয়াল হয়নি, কিন্তু কুসু পুতুলটা দাহ হয়েছে। কিন্তু এই মৎস্যমুখী যে হচ্ছে তার মানে মৎস্যমুখী হয়েছে ওই যে দল ত্যাগ করেছে, যাতে সবাই মনে দুঃখ পেয়েছে, আঘাত পেয়েছে, আজকে মৎস্যমুখী করে তারা আবার পুনরায় সেই আনন্দ করে আবার নতুন করে সংগঠনের কাজ শুরু করবে। আগামী দিনে যাতে এইরকম ব্যক্তি যাতে কোনো জনপ্রতিনিধি হতে না পারে এবং প্রধান যাতে না হতে পারে, এইরকম সিদ্ধান্ত এই বুথের কর্মী। আপনি খেয়েছেন? না, এখনো খাইনি, দেখছি সবাই খাচ্ছে। শুনেছি এখানে মাছ ব্যবস্থা রয়েছে, দই মিষ্টির ব্যবস্থা রয়েছে, এখনো দেখিনি, শুনলাম এসে। আপনার পরিচয়? আমি বলতে পারি শহরমণ্ডল থেকে এসেছি, শহরমণ্ডল সভাপতি প্রদীপ সরকার। অনুষ্ঠান পুষ্পতুল দাহ কি বলবেন এই যে একটা ঘটনা, এটা কি মেসেজ দিতে চাচ্ছেন? এটা আক্ষরিক অর্থে তো কারো মৃত্যু হয়নি, এটা রাজনৈতিক মৃত্যু বলা যেতে পারে। গ্রাম বাংলায় আপনারা জানেন সারা বাংলায় যে স্বৈরাচারী শাসক দল আছে, এ কোথাও সুষ্ঠুভাবে ইলেকশন ভোট করতে দেয় না। তার সত্ত্বেও বিভিন্ন জায়গায় আমাদের সাহসী বিজেপির কার্যকর্তারা যেভাবে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে নিজেদের প্রতিনিধিদের জিতিয়ে আনছে, খুব কম জায়গাতে হলেও সেটাই। এবং তারপরেও যদি সেই প্রতিনিধি সমস্ত কার্যকর্তা যাদের জন্য তাকে তার উনি বিজয়ী হয়েছিলেন তাদের সাথে তাদের প্রতিদানের কথা, তাদের আত্মত্যাগের কথা ভুলে গিয়ে আবার শাসক দলের বিভিন্ন স্বার্থে পয়সার জন্য অন্য অন্য সুযোগ সুবিধা নেওয়ার জন্য শাসক দল চলে যায়, তো স্বাভাবিকভাবে এইরকম বিশ্বাসঘাতক জনপ্রতিনিধিরা এই কার্যকর্তাদের মন থেকে মরে যায় মতনই বাবু বিষয়। আমি আপনার আগে বলছি আক্ষরিকত্বের ওনারা বেঁচে থাক, ওনাদের দীর্ঘই কামনা করি, কিন্তু যে ঘটনা ঘটছে এটা আবেগের বহিঃপ্রকাশ, এটা ওই অঞ্চলের বিজেপির নিচু দলের যে কার্যকর্তারা রয়েছে তাদের একটা আবেগের বহিঃপ্রকাশ, তাদের একটা দুঃখের বহিঃপ্রকাশ যে তারা এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে গুন্ডামি মস্তানি পুলিশ প্রশাসন দিয়ে যে ভোট করে তার বিরুদ্ধে লড়ে নিজেদের প্রতিনিধি জিতেছিল, সেই প্রতিনিধি যখন বিশ্বাসঘাতকতা করে চলে যায় তখন এইরকম ঘটনা ঘটা কোনো অস্বাভাবিক নয়, এটাই মনে হয়।